কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়ায় ভালো আছি। স্যার, আপনি তো একজন সামাজিক মানুষ, সামাজিক কাজে আপনি সবসময় এগিয়ে আসেন, সামাজিক কাজে করতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, তাই সামাজিক ব্যাপারে একটু আলোচনা করতে যে আপনি কি আমার সাথে মত প্রকাশ করতে রাজি আছেন? আমি মত প্রকাশ করতে সম্পূর্ণভাবে রাজি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা জানি যে পরকীয়া একটা অবৈধ সম্পর্ক, স্বামী স্ত্রী যখন কী করে, স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যখন সম্পর্ক করে তাকে বলা হয় পরকীয়া, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক হলো পরকীয়া, যাকে আমরা ইংরেজিতে অ্যাডাল্ট্রি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা ম্যারিটাল সেক্স বলি। এটা তো একটা অপরাধ, এটা সম্পূর্ণ বেশিরভাগ দেশে এটা স্বীকৃত, কারণ আমরা সবাই জানি যে এই পরকীয়ার কারণে সুন্দরভাবে সাজানো একটা সংসার এটা নষ্ট হয়ে যায়। এটা তাই আমরা অনেকে কী করি, এটাকে আমরা ঘৃণা করি, এটাকে আমরা সাপোর্ট করি না, অপরাধ মনে করি। এছাড়া বিশ্বের অনেক দেশেই এটাকে অপরাধ বলে মনে করে, যেমন মুসলিমদের যে ধর্মগুরু হযরত মুহাম্মদ বলছেন তোমরা পরকীয়া করো না, কারণ পরকীয়া করলে তোমরা কী বলে, ইহকালে তিনটা শাস্তি পাবে, পরকালে তিনটা শাস্তি পাবে, এটা অবৈধ। কিন্তু আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট, আমরা তো ভারতে বাস করি, কিন্তু সেই সুপ্রিম কোর্টের যে আমাদের যে ধারা আছে, সেই ধারা এটা দীর্ঘদিন ধরে এটা ছিল যে এটা অপরাধ বলে গণ্য করা হতো, যে এটা ১৯৬০ সালে যেটা আইনটা তৈরি হয়েছিল এবং ৪৯৭ সংবিধানের ধারা অনুসারে এটা ছিল। কিন্তু আমাদের দেশের পরবর্তীকালে যখন কী হল, দীপক মিশ্র যখন কী হলেন এই বিচারক হলেন, তখন কী করা হলো, এটাকে ৫০০ বেঞ্চে এটা কী করলো, একটা অবৈধ বলে এটা এই বিষয়টাকে ঘোষণা করা হলো, অর্থাৎ পরকীয়াকে বৈধ বলে ঘোষণা করা হলো। এই ব্যাপারে আপনার মতে কেন আমাদের সুপ্রিম কোর্ট পরকীয়াকে বৈধ বলে রায় দিয়েছে বা ঘোষণা, আপনার মতামত কি, এটা ঠিক না বেঠিক? আমার মতে এটা ঠিক না স্যার। তো এই ব্যাপারে স্যার আপনি একটু বিস্তারিত বললেন। দেখুন, প্রত্যেক দেশের আলাদা আলাদা একটা সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে। দেখা যায় একসময় যেটা ঠিক পরবর্তীকালে এটা ঠিক না হতে পারে, সময়ের সাথে যুগের সাথে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা পাল্টায়। তো এখানে যেমন মুসলিম ক্যাটাগরিগুলিতে এগুলি নিষিদ্ধ করা আছে, এখানে এই ভারত যেহেতু একটা জাতি বর্ণ ধর্ম বিভিন্ন মানুষের একটা দেশ, এখানে একটা বলা সেকুলারিজম কান্ট্রি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধানের একটা দেশ, তো এই সংবিধানে বিভিন্ন রীতিনীতিগুলি আছে, সেই সংবিধানের দেশ চলে। তো পরবর্তীকালে আমাদের সুপ্রিম কোর্টে যখন বিষয়টা যায়, দীপক মিশ্রের নেতৃত্বে ৫০০ বেঞ্চ এটা কী করেছে, এটা বৈধ বলে ঘোষণা করেছে। এই ঘোষণায় বলা হয়েছে যে নারী কখনো কারো সম্পত্তি হতে পারে না, নারী কখনো কেউ না কারা স্বামীর পুরো সম্পত্তি হতে পারে না। আপনি বিয়ে করেছেন বলে ও কারোর সাথে কোনো কথা বলতে পারবে না, এর ইচ্ছে হলে শারীরিক সম্পর্ক করতে পারবে না, এর ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে না, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করেছেন। এছাড়া পুরুষও কখনো কারোর একা সম্পত্তি হতে পারে না, সুপ্রিম মনে করেন তারও ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, এমন হতে পারে সে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে মেলামেশা করেছেন, সে পরিপূর্ণভাবে সুখী না, একটু সুখ পাওয়ার জন্য ইচ্ছে হলে যেতে পারে, এটা আমার কথা নয়, এটা আমাদের যে বিচারকের যে বেঞ্চ এটা মনে করেছে, এই জন্য সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে। এবার আপনি কি বলবেন? এটা স্যারে তো আমার থেকে বেশি আইন জানেন না, আমি একটু বেশি জানি না। তো সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাইনি যে রায় দিয়েছেন, এটা তাইনের তো আইনের বই পড়ে এটা রায় দিয়েছেন না? শুনুন, হিসেবে আমাদের সমাজে কিন্তু এটা এত প্রযোজ্য না। আইনের বই পড়ে দিয়েছেন বলতে, শুনেন, আইন তো মানুষের তৈরি করে, মানুষের জন্য তৈরি করে। তো সুপ্রিম কোর্ট দিয়েছেন তার মানে যদি আমাদের দেশে এটা আইনটা অবৈধ নয়, আমাদের পরকীয়া করা হয়, অর্থাৎ এটাকে অবৈধ বলে ঘোষণা করা হয় না, অর্থাৎ বলছে যে নারী কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। অর্থাৎ আপনার স্ত্রী মনে করেন একজনের সাথে একটু শারীরিক সম্পর্ক বলা কিছু হলো, এই জন্য আপনি এক তালাক দুই তালাক দিয়ে ছেড়ে দেবেন, এটা হতে পারে না, আগে এরকম ছিল। অর্থাৎ আমাদের সুপ্রিম বিচারকরা যে করেছেন সুপ্রিম কোর্টের, এটা কিন্তু ভালোর জন্য করেছেন, এমন নয় যে আপনার বউকে আমার ওকে বলে দিয়েছে শারীরিক সম্পর্ক করো, কারণ স্বামী স্ত্রীর বিষয়টা হলো একটা বিশ্বাসের আস্থার ভরসার, এটা দিয়েছে যাতে এটা যাতে অনেকে কী করেন, স্বামী স্ত্রীকে স্বামী যাতে কখনো কী করেন, স্ত্রীকে অনেক সময় দেখা যায় অন্যের সাথে কথা বলেছে অথবা মনে জানতে কারোর সাথে মেলামেশা করেছে, যাতে অন্তত ইউজ হতে যাতে তাকে কী করে বিচ্ছেদ করতে না পারে, ছাড়তে না পারে, এই জন্য এটা কিন্তু করেছেন। আর তার মানে এটা করার জন্য বলেননি, এটা বাধ্যতামূলক না, করলে আপনি কিছু করতে পারবেন না। না, আপনি স্যার সুন্দর বলেছেন, তবে আপনি যে এই কথাগুলি বলেছেন এটা আমাদের এই সমাজেই কতটুকু যুক্তিসঙ্গত, এটা একমাত্র সমাজে কোনটা যুক্তিসঙ্গত কোনটা যুক্তিসঙ্গত না, যেখানে একটা যেখানে যুক্তিসঙ্গত আরেকখানে এটা অযুক্তিসঙ্গত, আরেকখানে যেটা অযুক্তিসঙ্গত এখানে যুক্তিসঙ্গত। যেমন মনে করেন আফ্রিকার কিছু কিছু এলাকা আছে, একটা দেশ আছে, সেই দেশের মধ্যে যুবতীরা যখন কী হয়, যুবতী বিয়ের হয় তখন তারা বাড়ি বাড়ি টঙ্গর তৈরি করেন, এলাকার ছেলেরা এসে মেলামেশা করেন, করার ফলে যার সাথে সেই সম্পর্ক মনে হয় ফিট, এর সাথে বিয়ে হয়, সুতরাং ওই দেশে এটা ঠিক। সুতরাং কোন দেশে কোনটা ঠিক, সেই দেশের বিচার ব্যবস্থা সংবিধানের উপর নির্ভর করে, আপনি আমি বলার কিছু না। না, এটা ঠিক বলেছেন, তবে মুসলিম দেশগুলোতে
এই ধরনের অবৈধ সম্পত্তি নাই। আমি তো আগেই বলছি যে হযরত মুহাম্মদ বলছেন যে তোমরা হে মুসলিমগণ, হে মুসলিমগণ, হে মুসলমানরা তোমরা পরকিয়া করো না, পরকিয়া করলে ইহক হলো তিনটা শাস্তি পাবে, পরক হলো শাস্তি পাবে। এটা স্যার আপনার মতে কি? আমার মতে যেহেতু সংবিধান আমাদের দেশে দিয়েছে, এটা কেউ যদি ইউজ হয় তার ভালো লাগে মনে হয় ব্যবহার করতে পারে। সুপ্রিম কোর্ট তার বাধ্যবাধকতা করেনি, এটা ব্যক্তিগত রুচি অভিরুচির উপর নির্ভর করবে। আমি যদি আমার স্ত্রীকে বউকে নিয়ে সংসারে সুখে থাকি তাহলে আমার পরকীয়ার কোনো দরকার নেই, যেটা বিকৃত মানসিকতার উপর এটা যারা তারা হতে পারে। তার মানে আমাদের সুপ্রিম কোর্ট পরকীয়ার কথা বলেনি, কেউ যদি করে এটা তাকে কোনো বিশেষ কোনো শাস্তি দেওয়া যাবে না। তাদের মতো এরকম এটা কোনো জঘন্য ফৌজদারি অপরাধ নয়, এটা বোঝাতে চাইছেন। আমি শুধু আইনের ব্যাখ্যাটা দিয়েছি আপনার মতো স্যার, আমি একমত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ভারতের সুপ্রিম কোর্টে কী করেছেন যে বলেছেন যে পরকীয়া অবৈধ নয়, পরকীয়া করলে আমাদের যেমন কোনো শাস্তি দিতে পারে না, এই ব্যাপারে আলোচনা করেছি, আইনের দ্বারাটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এতে যদি ভুল হয় ক্ষমা করবেন। ওকে, থ্যাংকস টু অল।